প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালোই আছো। আমাদের ঈদ পরবর্তী আবার আমাদের অনলাইন ক্লাস শুরু হয়েছে। আশা করি তোমাদের এই বন্ধের মধ্যে, ঈদের মধ্যে যে সময়টা খুব ভালো কেটেছে, পড়াশোনাও নিশ্চয়ই করেছো। এখন তো আরও পুরা তুমি শুরু করতে হবে। তো আমরা বন্ধের আগে ইলেকট্রনিক্স পড়াইতেছিলাম। ইলেকট্রনিক্সে আমরা ট্রানজিস্টারের ক্যারেক্টারিস্টিক শুরু করেছিলাম। তো আজকে আমরা ইলেকট্রনিক্সের বাকি কিছু অংশ পড়ব। তো আমরা আগে এখে নেই যে ট্রানজিস্টার অ্যাম্প্লিফায়ার পড়ব। আমরা ট্রানজিস্টার যে সুইচ হিসেবে, অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করা যায়, এই দুটো জিনিস আজকে আমরা আলোচনা করি। আমাদের ম্যাক্সিমাম আলোচনা হয়ে গেছে আগের ক্লাসগুলো, যদি তোমাদের মনে থাকে, যদি আগের ক্লাসগুলো যদি মেমোরিতে থাকে, তাহলে আজকের ক্লাসটা বোঝা আমাদের জন্য সহজ হবে। তাহলে চলো অংশ আমরা একটা ডায়াগ্রাম এঁকে নিই। আমরা একটা এনপিএন ট্রানজিস্টার আঁকি। এনপিএন একটা কমন এমিটার কনফিগারেশনে, আমরা আগেই বলছি যে অ্যাম্প্লিফায়ার সার্কিটের ক্ষেত্রে সাধারণত কমন এমিটার কনফিগারেশনটা আমাদের জন্য ভালো হয়। এখানে আমরা একটা রেজিস্ট্যান্স দিয়ে দিলাম বেজের সাথে, তারপরে আমরা একটা ব্যাটারি দিলাম। তো দেখো, আর এখান থেকে আমরা একটা রেজিস্ট্যান্স এখানে দিয়ে দিলাম, ব্যাটারি দিয়ে দিলাম। এখানে একটা রেজিস্ট্যান্সের নাম দিলাম আরআই, ইনপুট রেজিস্ট্যান্স। এখান থেকে যে কারেন্ট যাচ্ছে, এই কারেন্টের নাম দিলাম আইবি, বেস কারেন্ট। এখানে এই রেজিস্ট্যান্সটার নাম দিয়ে দিলাম আরও, আউটপুট রেজিস্ট্যান্স, বা অনেক সময় এটাকে লোড রেজিস্ট্যান্সে বলা হয়। এখান থেকে যে কারেন্টের দিকে যাচ্ছে, এটাকে নাম দিলাম আইসি। তোমরা জানো এটা হলো আমাদের, যেটার মধ্যে আমরা বলছিলাম যে তীরচিহ্ন থাকে, ওইটা হলো ইমিটার। তাহলে এই ট্রানজিস্টার, এটা তীরচিহ্ন আছে। আবার বলছিলাম যে তীরচিহ্ন যদি বাইরের দিকে থাকে, তাহলে এটা হলো এন টাইপ ইমিটার। তাহলে এটা এন পি এন, তাহলে এন পি এন ট্রানজিস্টার রাখলাম আমরা। তাহলে বেসটা হলো পি, ইমিটারও এন, কালেক্টরও এন। তো ইনপুট সার্কিট, এটাকে বলে আমরা ইনপুট সার্কিট। বেজ এমিটার যে কানেকশনটা, এটাকে বলে আমরা ইনপুট সার্কিট। ইনপুট সার্কিট আমরা জানি যে সবসময় ফরওয়ার্ড বায়াসে রাখতে হয়। তাহলে দেখো, এন টাইপে এন ইমিটার, এনে দিলাম নেগেটিভ, আর বেজ পিতে দিলাম পজিটিভ। সুতরাং ইনপুট সার্কিট আমাদের ফরওয়ার্ড বায়াস হয়ে গেল। আবার এন পি এন, এই এন কালেক্টর এন, এই কালেক্টর এনের মধ্যে আমরা দিলাম পজিটিভ, তাহলে রিভার্স বায়াস হয়ে গেলো। আমরা জানি ট্রানজিস্টার ইনপুট সার্কিট সবসময় ফরওয়ার্ড বায়াস রাখতে হয়, বেসকে ফরওয়ার্ড বায়াসে রাখতে হয় এবং কালেক্টরকে রিভার্স বায়াসে রাখতে হয়। এখন এখান থেকে যে কারেন্ট হলো বেজের মধ্যে আইবি, আর এখান থেকে যে কারেন্ট আসছে কালেক্টরের মধ্যে, এটাকে দিলাম আইসি। এইখানে যে একটা আমরা যদি ভোল্ট মিটার দিই, এখানে একটা ভোল্ট মিটার লাগিয়ে দিলাম বেজ আর ইমিটারের মধ্যে, এখান থেকে আমরা পেয়ে যাব ভি বিই, ইমিটার বেজ ভোল্টেজটা আমরা এখান থেকে পেয়ে যাব। আবার এখান থেকে যদি আমরা একটা ভোল্ট মিটার এখানে লাগিয়ে দিই, আমরা লালি, এখান থেকে আমরা কালেক্টর ইমিটার ভোল্টেজটা পেয়ে যাব, কালেক্টর ইমিটার ভোল্টেজ ভি সি। আর এই যে ইনপুট সার্কিটের যে ভোল্টেজ, এটা ব্যাটারি দিলাম, এটাকে আমরা দিলাম বি 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 নাম, আউটপুট সার্কিটে আমাদেরকে দিচ্ছি বি সি সি নাম। এই সার্কিট আমরা আগে পড়েছি, ক্যারেক্টারিস্টিক যখন আমরা পড়েছিলাম তখন এই সার্কিট আমরা এঁকেছিলাম। ওখানে আমরা ইনপুট ক্যারেক্টারিস্টিক্স পড়েছিলাম, আউটপুট ক্যারেক্টারিস্টিক্স পড়েছিলাম। এখন আজকে অ্যাম্প্লিফায়ার হিসেবে যখন ব্যবহার করব, তখন আমরা কী করব, এইখানে ইনপুট সার্কিটে এইখানে একটা ক্যাপাসিটার দিয়ে দিব আমরা, একটা ক্যাপাসিটার দিয়ে এখানে আমরা একটা ইনপুট সিগন্যাল দিয়ে দিব। এই আবার এইখান থেকে, এইখান থেকে আমরা আউটপুট নিব, এই ধরো এটা একটা স্পিকার, এখান থেকে আমরা আউটপুট নিব। এই হলো অ্যাম্প্লিফায়ার সার্কিট। আমাদের অ্যাম্প্লিফায়ার সার্কিটে এখানে হলো আমাদের ইনপুট সিগন্যাল, এখানে হলো আমাদের আউটপুট সিগন্যাল। এখন দেখো যে আমরা আগে বলছি যে বেস কারেন্ট, বেস কারেন্ট যদি আমরা অল্প চেঞ্জ করি, তো কালেক্টর কারেন্ট অনেক বেশি চেঞ্জ হয়। এটা আমাদের আগে বলা ছিল আগের ক্লাসে, যে বেস কারেন্ট আমরা মাইক্রো অ্যাম্পিয়ারে চেঞ্জ করি এবং কালেক্টর কারেন্ট মিলি অ্যাম্পিয়ারে চেঞ্জ হয়। হ্যাঁ, বেস কারেন্ট যখন মাইক্রো অ্যাম্পিয়ারে চেঞ্জ হয়, কালেক্টর কারেন্ট মিলি অ্যাম্পিয়ারে চেঞ্জ হয়।
তো এখানে যে আমাদের একটা রেজিস্ট্যান্স আছে, এই যে রেজিস্ট্যান্স স্পিকার আছে আউটপুট, ওই রেজিস্ট্যান্সের কারণে যখন কালেক্টর কারেন্ট বেশি হয় তখন এখানে ভোল্টেজ ড্রপটাও বেশি হয়। এভাবে আমরা কি করি, ভোল্টেজটাকে অ্যাম্পলিফাই করি, বড় করি। আসো দেখো আমরা একটু দেখি আমরা গাণিতিকভাবে জিনিসটা কীভাবে ঘটে। গাণিতিকভাবে দেখার জন্য দেখো আমরা যদি আমরা একটা এখান থেকে আমরা আঁকি, এই যে এই সার্কিটটা, এই অংশটা বাদ দিয়ে এটুক আর এখান থেকে এটুক বাদ দিয়ে, ইনপুট সার্কিটটা বাদ দিয়ে, এই যে আমাদের যেটা ইনপুট সিগনাল দিলাম এই অংশটা বাদ দিয়ে আর এই অংশটা বাদ দিয়ে, দেখো আমরা যদি সমীকরণ লিখি কী লেখা যায়, ভিবিবি ভিবিবি সমান সমান লিখতে পারি আইবি আর আই প্লাস ভিবিই। এই যে এখানে যে ভিবি ভোল্টেজটা, এটা এখানে ড্রপ হলো, এখানে ড্রপ হলো, তাহলে দেখো আমাদের ভিবিবি সমান আইবি আর আই প্লাস ভিবিই একটা সমীকরণ পেয়ে গেলাম। এটাকে বলি আমরা ইনপুট ভোল্টেজ, এটাকে বলি আমরা ভি ইন সমান আইবি আর আই প্লাস ভিবিই। আবার আউটপুটের জন্য দেখো আমরা পাই একটা সমীকরণ বিসিসি, দেখো বিসিসি সমান সমান আমরা লিখতে পারি আইসি আরও প্লাস ভিসিই। তাহলে এটাকে আমরা লিখি যে ভিসিই সমান আই বিসিসি সমান লিখতে পারি আমরা বিসিসি মাইনাস আইসি আরও। এখন দেখো ভিবিবি যেটা, এটা আমাদের ইনপুট ভোল্টেজ সমান আইবি আর আই প্লাস ভিবি ইমিটার বেস ভোল্টেজ, আর বিসিসি সমান এখানে আইসি আরও, এখানে ড্রপ হবে আবার এখানে ড্রপ হবে বিসিই। তাহলে এখান থেকে বিসিসি বিসিই সমান আমরা পেয়ে গেলাম বিসিই, এই বিসি সমান পেলাম, এটা এদিকে মাইনাস করে নিয়ে আসলাম, এটাকে বলে আমরা ইনপুট ভোল্টেজ। এবং এইটা যেটা ভিসি, যে দেখো এই ভোল্টেজটা, এই ভোল্টেজটাই কিন্তু আমাদের এখানে আছে, এটাকে আমরা আউটপুট ভোল্টেজ বলি, ভি আউট বি আউট সমান বিসিসি মাইনাস আইসি আর এই সমীকরণ পেয়ে গেলাম। এখন আসো আমরা এই সমীকরণটাকে আমরা ডিফারেন্সিয়েট করব, ভি ইনপুট যে সমীকরণটা এটাকে ডিফারেন্সিয়েট যদি আমরা করি তাহলে কী হবে, দেখো এটা আমাদের হবে ডেল ভি ইন, ইনপুট ভোল্টেজের ভেরিয়েশান সমান সমান হবে, এখানে যদি হবে ডেল আই বি ইনটু আর আই, আর আই যেটা ইনপুট রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা চেঞ্জ হচ্ছে না, এটা চেঞ্জ হচ্ছে ডেল আই বি ইনটু আর আই প্লাস ভিবিই, যেটা এই বেজ মিটার ভোল্টেজ, এই বেজ মিটার ভোল্টেজের মধ্যে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে এটার মান প্রায় জিরো হবে, খুব নেগলিজিবল মান হবে। যে ইনপুট ভোল্টেজের ভেরিয়েশান করলে দেখবো আমরা যে ডেল আই বি আর আই পেয়ে গেলাম, আর ডেল ভিবিই যেটা হবে এই ডেল ভিবিইর মান হবে প্রায় জিরোর কাছাকাছি, এই জন্য আমরা এটাকে নেগলেক্ট করতে পারি, খুবই নেগলিজিবল মান হবে, এই জন্য এটাকে আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের ডেল বি আই ইন, তাহলে আমাদের হয়ে গেল দেখো ডেল ডেল ভি ইন সমান সমান হয়ে গেল ডেল আই বি আর আই। আবার এই আউটপুট ভোল্টেজটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে দেখো আমাদের হবে ডেল ভি আউট, ডেল ভি আউট সমান সমান এইটা হয়ে যাবে জিরো মাইনাস ডেল আইসি ইনটু আর। আউটপুট যে রেজিস্ট্যান্স যেটা আছে এটা আমাদের একটা ফিক্সড ভ্যালু, এটা আরও থাকলো আমাদের। আর বিসিসি যেটা, এই বিসিসি একটা আমাদের ফিক্সড ভোল্টেজ আমাদের, হ্যাঁ, তো ফিক্সড ভোল্টেজ হওয়ার কারণে, ধ্রুব ভোল্টেজ হওয়ার কারণে এটা ডিফারেন্সিয়েট করলে জিরো হয়ে গেল। তাহলে আমরা ডেল ভি আউট পেয়ে গেলাম, ডেল ভি আউট সমান সমান মাইনাস ডেল আইসি আরও পেয়ে গেলাম। তাহলে ইনপুট ভোল্টেজ সমান পেয়ে গেলাম ডেল আই বি আর আই, আর আউটপুট ভোল্টেজ পেয়ে গেলাম আমরা ডেল আইসি আরও। এখন দেখো ভোল্টেজের পরিবর্তন, যে ইনপুট ভোল্টেজের সাপেক্ষে আউটপুট ভোল্টেজের যে পরিবর্তন এটাকে এতে বলতে পারি আমরা ভোল্টেজ গেইন। তাহলে ভোল্টেজ গেইন যেটা এ ভি, এটাকে আমরা বলতে পারি, এখানে দেখো আমরা যদি লিখি ডেল ভি আউট ডিভাইডেড বাই ডেল ভি ইন, তাহলে আমাদের কী হলো, দেখো ডেল ভি আউট সমান হয়ে গেল আমাদের মাইনাস ডেল আইসি আরও ডিভাইডেড বাই ডেল আইবি, ডেল আইবি আর আই। তাহলে আমরা পেয়ে গেলাম যে এ বি আউটপুট ভোল্টেজ সমান পেয়ে গেলাম মাইনাস ডেল আইসি আরও
এখান থেকে আর ডেল বি ইন এর পরিবর্তে পেয়ে গেলাম আমরা ডেল আই বি আর আই। এখন দেখো আমরা আগের ক্লাসে পড়ছিলাম যে বিটা বিটা কারেন্ট গেইন সমান আমরা কমন এমিটার কনফিগারেশনের ক্ষেত্রে কারেন্ট গেইন সমান আমরা পড়ছিলাম ডেল আই সি ডিভাইডেড বাই ডেল আই বি বিটা এসি। এটাকে আমরা পড়ছিলাম বিটা এসি, এটা কারেন্ট গেইন চেঞ্জ অফ কালেক্টর কারেন্ট উইথ রেসপেক্ট টু চেঞ্জ অফ বেস কারেন্ট বা ইনপুট কারেন্ট, আউটপুট কারেন্ট এবং ইনপুট কারেন্ট যে রেশিও এটাকে আমরা বললাম বিটা এসি। চেঞ্জ আর চেঞ্জ হলে হয় বিটা এসি, আর যদি ফুল ভ্যালু হয় তাহলে আমরা আগে পড়ছিলাম এটা হলো এই আইসি বাই আইবি, এটা আমরা আগে পড়েছিলাম। তাহলে এখান থেকে দেখো আমরা এটা পেয়ে গেলাম যে মাইনাস বিটা এসি ইন্টু আর ও বাই আর আই পেয়ে গেলাম। এখন দেখো আমাদের বিটা এসি সমান পেয়ে গেলাম আমরা এই অংশটুকু, দেখো বিটা এসি সমান পেয়ে গেলাম মাইনাস এবি আউট ভোল্টেজ গেইন, যেটা ভোল্টেজ গেইনের মান পেয়ে গেলাম মাইনাস বিটা এসি ইন্টু আর ও বাই আর আই। এটা আমরা এখানে একটু লিখি যে এবি সমান সমান মাইনাস বিটা এসি ইন্টু আর ও বাই আর আই। তাহলে দেখো এই আমাদের যে আর আই ইনপুট রেজিস্ট্যান্স এর মান কম থাকে, আউটপুট রেজিস্ট্যান্সের মান একটু বেশি থাকে, অনেক বড় থাকে, তাহলে কিলো ওহমে থাকে, সাধারণত এটা ওহমে থাকে, এটা কিলো ওহমে থাকে। তাহলে এখন দেখো বিটা এসি কী, বিটা এসি হলো আমাদের আইসি বা ডেল আইসি বাই ডেল আইবি। আমরা দেখছিলাম যে আইবি চেঞ্জ হয় মাইক্রোএমিটারে আর মাইক্রোএম্পিয়ারে সরি, আর আইসি চেঞ্জ হয় মিলি এম্পিয়ারে। তাহলে এখান থেকে ডেল আইসি মিলি এম্পিয়ার আর এখানে ডেল আইবি হলো মাইক্রোএম্পিয়ার রেঞ্জে, তাহলে 10^10 3 times। তাহলে বিটা এসির মান অনেক বড়, বিটা এসির মান অনেক বড় এখানে, আবার আউটপুট রেজিস্ট্যান্স অনেক বড় ইনপুট রেজিস্ট্যান্সের তুলনায়। তাহলে দেখো এইটার মানও কিন্তু আমরা গেলাম একটা বড় একটা মান, এটারও একটা বড় মান পেয়ে গেলাম। তাহলে দেখো বিটার মানও বড় হয়ে গেল, আর এই যে রোধের অনুপাত যেটা রেশিও যেটা এটার মানও হয়ে গেলো আমাদের অনেক বড় মান। সুতরাং ভোল্টেজ গেইন আমরা এখানে পেয়ে গেলাম, আমাদের ভোল্টেজ গেইন হয়ে গেল মাইনাস বিটা এসি ইন্টু আর ও বাই আর আই। এখন দেখো এখানে একটা মাইনাস চিহ্ন আছে, এই মাইনাসটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। এই মাইনাসটা কী মিন করে, মাইনাসটা মিন করে যে আমাদের ইনপুট সিগনাল যদি আমরা দিই, দেখো আমরা এখানে যদি আমরা একটা ইনপুট সিগনাল দিই, এই ইনপুট সিগনাল এই, তাহলে আউটপুট সিগনালটা আমরা একই টাইম পিরিয়ডে পাবো, কিন্তু এটা হবে এই রকম, দেখো এই 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 মাইনাস রিপ্রেজেন্টস ভোল্টেজ গেইন হচ্ছে, কিন্তু এই মাইনাস চিহ্ন আমাদেরকে ইন্ডিকেটস করতেছে ইনপুট যখন উপরের দিকে যাচ্ছে আউটপুটের পিক তখন নিচের দিকে যাচ্ছে, এটাই রিপ্রেজেন্ট করে ভোল্টেজ গেইন। তাহলে দেখো আমাদের ভোল্টেজ গেইন পেয়ে গেলাম এ বি সমান মাইনাস বিটা এসি ইন্টু আর ও বাই আর আই, আর কারেন্ট গেইন যেটা আমরা জানি কারেন্ট গেইন এ আই সমান এটা আমাদের হলো ডেল আইসি ডিভাইডেড বাই ডেল আইবি, এটাকে আমরা বিটা দ্বারাও লিখতে পারি, আবার এই বিটা দ্বারাও লিখি আবার এ আই দ্বারাও লিখি কারেন্ট গেইন। তাহলে কারেন্ট গেইন আমরা তো পেয়ে গেলাম বিটা সমান ডেল আইসি বাই ডেল আইবি, আবার ভোল্টেজ গেইন পেয়ে গেলাম মাইনাস বিটা এসি আর ও বাই আর আই। তাহলে এখানে দেখো যে কারেন্ট গেইনও পেয়ে গেলাম এ আই বা বিটা এসি আমরা লিখতে পারি, আবার ভোল্টেজ গেইন পেয়ে গেলাম আমরা মাইনাস বিটা এসি আর ও বাই আর আই। এখন দেখো এখানে কি তাহলে পাওয়ার গেইন হবে, হ্যাঁ পাওয়ার গেইন হবে, পাওয়ার গেইন হবে এ পি সমান হবে আমরা জানি যে ভোল্টেজ গেইন আর কারেন্টের গুণফলটাই হবে আমাদের পাওয়ার গেইন। ভোল্টেজ গেইন এবং কারেন্ট গেইনের যে গুণফল এটাই হবে আমাদের কি পাওয়ার গেইন। তাহলে দেখো আমরা যদি ভোল্টেজ গেইনের মান লিখি, এই নেগেটিভ চিহ্ন শুধু আমরা দেখলাম যে ইনপুট সিগনাল যখন উপরের দিকে যাচ্ছে আউটপুট সিগনাল তখন নিচের দিকে যাচ্ছে এইটুক, আর তাহলে আমরা যদি মান লিখি তাহলে বিটা এসি ইন্টু আর ও বাই আর আই, আবার এ আই এ আইয়ের পরিবর্তে আমরা লিখতে পারি এ আই যে কথা বিটা এসি, এ কথা আমরা আগেও বলছি বিটা এসি এ আই মিন করে কারেন্ট গেইন, তাহলে এর পরিবর্তে সরি তাহলে কারেন্ট গেইনের মধ্যে আমরা পেয়ে গেলাম বিটা এসি, তাহলে আমাদের হয়ে গেল বিটা
एस स्क्वायर आर बाई आर आई आम्रा लिखते पारी अथवा आम्रा कारेंट गेन लिखते पारी जी इनपुट बीटा ए आई बीटा एटाते आम्रा लिखते पारी जे ए आई एर परिवर्ते जदि आम्रा लिखी कारेंट गेन एभावेओ आम्रा लिखते पारी जे कारेंट गेन एपी समान ए भि इनटू ए आई ए आई एर परिवर्ते आम्रा लिखते पारी बीटा एसि तहले आम्रा हये गेलो बीटा एसि এবি এভাবে আমরা লিখতে পারি কারেন্ট পাওয়ার গেন সরি পাওয়ার গেন তো পাওয়ার গেনকে আমরা দেখো এ বি ইনটু এ আই এই আকারেও লিখতে পারি তাহলে হয়ে গেলো বিটা এস স্কোয়ার আর ও বাই আর আই দেখো না এখানে বিটা এসির মান তো আমরা আগেই বলছি এটা অনেক বড় একটা রেশিও অনেক বড় একটা মান থাকে আরও অনেক বড় মান আর আই ছোটো মান তুলনামূলকভাবে তো অনুপাতটা হয়ে গেলো একটা বড় মান এটার মানও অনেক বড় সুতরাং পাওয়ার গেন আমাদের এখান থেকে পাওয়া যাবে এ হলো আমাদের অ্যাম্প্লিফায়ার সার্কিট আমাদের যে এখান থেকে যদি আমরা একটা ভোল্টেজ অ্যাম্প্লিফাই সাধারণত ভোল্টেজকে আমরা এখানে গেইন করি ভোল্টেজ অ্যাম্প্লিফাই হয় এখন আসো আমরা ট্রানজিস্টারকে আমরা সুইচ হিসেবে কীভাবে ব্যবহার করতে পারি সুইচ আমরা আশা করি তোমরা লিখছো এগুলো লিখে নিছো এখন আমরা দেখো সুইচ হিসেবে ট্রানজিস্টারকে ব্যবহার কীভাবে করতে পারি এটা একটু আমরা দেখি সুইচ হিসেবে ব্যবহার করার জন্য দেখো আমরা আগে সার্কিটটা এটাতে আমরা মুছে দিই এখানে মুছে দিলাম এইটুক মুছে দিলাম আমরা দেখো আমরা আগে যে সমীকরণ পেয়েছিলাম এই সমীকরণটা একটু হলে দেখলেই হবে আমাদের আমাদের সমীকরণ কী ছিল বিটা ইনপুট বিটা ভিবিবি আমরা লিখছিলাম বিটা ভিবিবি ভিবিবি সমান সমান আইবি আর আই প্লাস ভিবিই এটা ইনপুট সার্কিট এটা ভিইন আমরা এটাকে বলছিলাম সমান সমান আইবি আর আই প্লাস ভিবি আউটপুট সার্কিটের ক্ষেত্রে আমরা লিখছিলাম ভিসিসি সমান আমরা লিখছিলাম যে আইসি আর ও প্লাস আইসি আর ও প্লাস ভিসিই এখান থেকে আমরা লিখছিলাম ভিসিই সমান ভিসিসি মাইনাস আইসি আর ও এটাকে আমরা বলছি আউটপুট ভোল্টেজ ভিআউট সমান ভিসিসি মাইনাস আইসি এখন দেখো আমরা যে ইনপুট ভোল্টেজ এই যে বিবি এটা এটাকে আমরা বলছি ইনপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজ যদি আমাদের 0.7 ভোল্টের কম হয় সিলিকন ট্রানজিস্টারের ক্ষেত্রে 0.7 ভোল্ট ইনপুট ভোল্টেজ যদি 0.7 ভোল্টের কম হয় তাহলে আমরা আগে দেখেছি যে এই ট্রানজিস্টারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না কারণ এখানে ইনপুট ভোল্টেজ যখন 0.7 ভোল্টের কম হয় তখন বেজ এমিটার জাংশনে যে বেজ এমিটার জাংশন আছে এই জাংশনের মধ্যে আমাদের যে ডিপ্লেশন লেয়ারটা আছে ওই ডিপ্লেশন লেয়ারটা কী হয় থেকে যায় আর ডিপ্লেশন লেয়ারটা যদি এখানে থেকে যায় পটেনশিয়াল ব্যারিয়ার থেকে যায় তাহলে এর ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না আমরা জানি যে এখানে রিভার্স কারেন্ট প্রবাহিত হয় আমরা জানি যে কালেক্টর হলে এখানে রিভার্স বায়াসিং করা আছে মাইনরিটি ক্যারিয়ার্সের জন্য হয় আর আগের ক্লাসে আমরা এটা আলোচনা করেছি যে যখন বেস এমিটার জাংশনটা ডিপ্লেশন লেয়ারটা শেষ হয়ে যায় ভ্যানিশ হয়ে যায় অমিট হয়ে যায় তখনই দেখা যায় যে আমাদের কালেক্টর থেকে এরকম হোল যেতে থাকে কারেক্টার থেকে হোল কী করতে থাকে যেতে থাকে তাহলে বেজ এমিটার ভোল্টেজ যদি 0.7 ভোল্টের কম হয় এই জায়গায় তাহলে আমাদের এই বেজ এমিটার জাংশনের যে ডিপ্লেশন লেয়ারটা আছে ওই ডিপ্লেশন লেয়ারটা কিন্তু আমাদের থেকে যাচ্ছে আর থেকে যাওয়ার কারণে এর বিদ্যুতে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না তাহলে আমরা আগের ক্লাসে এটা দেখেছি যে কারেন্ট যখন প্রবাহিত হয় না তাহলে এই যখন কারেন্ট প্রবাহিত হয় না তখন আউটপুট আমরা কী পাচ্ছি আইসির মান যদি জিরো হয়ে যায় যে 0.7 ভোল্টের কম ভি ইন এটার মান 0.7 ভোল্টের কম 0.7 ভোল্টের কম সিলিকন ট্রানজিস্টারের ক্ষেত্রে যদি হয় তাহলে আউটপুটের যে আউটপুট যে আমাদের এই আউটপুটের কী পাচ্ছি আমরা দেখো আমরা পাচ্ছি ভি আউট সমান সমান ভিসিসি মাইনাস আইসির মান জিরো ইন্টু আরও সমান সমান বিসি তাহলে আউটপুট ভোল্টেজ এখন ম্যাক্সিমাম বিসিসি তাহলে আউটপুট ভোল্টেজ আমরা কী পেয়ে গেলাম ম্যাক্সিমাম পেয়ে গেলাম কতর জন্য যতক্ষণ পর্যন্ত না বেজ মিটার জাংশনটা আমাদের কী হয়ে গেলো ডিপ্লেশন লেয়ারটা অমিট হয়ে গেলো ভ্যানিশ হয়ে গেলো যখন ডিপ্লেশন লেয়ারটা ভ্যানিশ হলো এর আগ পর্যন্ত আমাদের আউটপুট ভোল্টেজ বিসিসি তার যদি আমরা একটা গ্রাফ আঁকি যে ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজের গ্রাফ আঁকি এদিকে আমাদের ভি ইন এদিকে দিলাম আমরা ভি আউট ভি ইন এবং ভি আউট যদি দিই তাহলে এখানে মনে করো আমাদের 0.7 ভোল্ট মনে করো সিলিকন ট্রানজিস্টারের ক্ষেত্রে 0.7 ভোল্ট তা 0.7 ভোল্টের আগ পর্যন্ত আউটপুট ভোল্টেজ ভিসিসি
এটা হলো আমাদের বিসিস এই পর্যন্ত তাহলে আমরা যদি এমনে দেখাই এই তাহলে এই এর আগ পর্যন্ত আমাদের 0.7 ভোল্ট পর্যন্ত বা আগ পর্যন্ত আমাদের আউটপুট ভোল্টেজ কত পেয়ে গেলাম আমরা বিসিসি যখন ইনপুট ভোল্টেজ এই বি ইন এই 0.7 ভোল্টের বেশি হবে তখন কি হবে বেজ ইমিটার জাংশনটা আমাদের কি হয়ে যাবে বেজ ইমিটার জাংশনটা আমাদের অমিট হয়ে যাবে যখন অমিট হয়ে যাবে বেজ ইমিটার জাংশনটা তখন আমাদের ওই এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হতে থাকবে তখন ট্রানজিস্টারের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয় তোমরা আগে ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে দেখেছো যে 0.7 ভোল্টের পরেই আমরা আইসি পেতে থাকি তাহলে যখন আইসি পেতে থাকবো আইসির মান আস্তে আস্তে বাড়তে থাকবে এরপরে যখন আমরা 0.7 ভোল্টের বেশি ইনপুট ভোল্টেজ বাড়াতে থাকবো তখন আউটপুট ভোল্টেজ যেটা এটা আস্তে আস্তে কী হবে থাকবে আইসি বাড়তে থাকবে ইনপুট ভোল্টেজ বৃদ্ধি পেতে থাকলে আইসির মান আস্তে আস্তে কী হতে থাকবে বাড়তে থাকবে আইসির মান বাড়তে থাকলে বি আউটপুট কী হতে থাকবে কমতে থাকবে তাহলে এইটার জন্য আমাদের গ্রাফ হলো এরকম যা এরপরে এই 0.7 ভোল্টের পরে যখন যাব আমরা আইসি বাড়তে থাকবে আউটপুট ভোল্টেজ আস্তে আস্তে কমতে থাকবে এই যে এরকম এভাবে কমতে কমতে কতক্ষণ আসবে আমরা জানি যে ইনপুট ভোল্টেজ যদি আমরা বাড়াইতেও থাকি হ্যাঁ একটা নির্দিষ্ট মান বাড়ানোর পরে দেখব যে আমরা আইসির মান আর বাড়ে না আইসির মান আর কী হয় না বাড়ে না কারণ আইসি হলো রিভার্স কারেন্ট এখানে আইসির মান কী হয় রিভার্স কারেন্ট এখানে যে আমাদের যে হোল আছে একটা হোলের একটা সীমা আছে সুতরাং দেখা যাবে যে একটু পরেই সে স্যাচুরেশনে চলে আসবে কারেন্টটা যখন আইসির মান স্যাচুরেশন হয়ে গেল ম্যাক্সিমাম হয়ে গেল তখন আইসির মান যখন ম্যাক্সিমাম হয়ে গেল আউটপুট বলতে তখন প্রায় কমে যাবে মিনিমাম হয়ে যাবে আইসির মান যখন ম্যাক্সিমাম হবে তখন আউটপুট বলতে আমাদের কী হয়ে যাবে মিনিমাম হয়ে যাবে আউটপুট বলতে যখন মিনিমাম হয়ে যাবে এটা প্রায় জিরো হবে না এক্স্যাক্টলি এটা প্রায় জিরোর কাছাকাছি হবে তো এরপরে আর আউট এরপরে আর ভোল্টেজটা আর কমবে না দেখা যায় এই গ্রাফ হয়ে যাবে এই আকৃতির হয়ে যাবে আমাদের গ্রাফটা আউটপুট বলতে তখন যেহেতু আইসি ম্যাক্সিমাম হয়ে গেল তাহলে আমরা যদি দেখি যে এই অঞ্চল এই ভোল্টেজ ইনপুট ভোল্টেজের এই মানের জন্য আউটপুট আইসি হয়ে গেলে স্যাচুরেশন হয়ে গেলে ম্যাক্সিমাম আইসি আর বাড়বে না আইসি যদি না বাড়ে চেঞ্জ না হয় তাহলে আউটপুট ভোল্টেজ আমাদের কী হয়ে গেলো কমে গেলো কমে একটা নির্দিষ্ট ভ্যালুতে চলে আসলো এটাকে বলি আমরা স্যাচুরেশন এই রিজিয়নটা তখন আউটপুট ভোল্টেজ ফিক্সড হয়ে গেলো এটাকে বলি আমরা স্যাচুরেশন রিজিয়ন আর এইটাকে বলি আমরা কাট ইন রিজিয়ন আর এটাকে বলি অ্যাক্টিভ রিজিয়ন তাহলে দেখো আমরা যে আউটপুট গ্রাফ থেকে আমরা যে ইনপুট ভোল্টেজের সাপেক্ষে আউটপুট ভোল্টেজ নিয়ে যে আমরা গ্রাফ আঁকলাম এই গ্রাফের মধ্যে আমরা পেয়ে গেলাম যে আউটপুট ভোল্টেজটা দেখো ইনপুট ভোল্টেজ যখন জিরো থেকে আস্তে আস্তে বাড়তে থাকে 0.7 ভোল্টের আগ পর্যন্ত দেখা যায় যে আমাদের কি আউটপুট যে ভোল্টেজ আছে আইসির মান জিরো হয় 0.7 ভোল্টের কম হলে ইনপুট যে সিগন্যালটা ইনপুট ভোল্টেজ 0.7 ভোল্টের কম হলে ইমিটার বেজ জাংশনে যে আমাদের ডিপ্লেশন লেয়ারটা থেকে যায় ওই লেয়ারটা কী হয় না থেকে যাওয়ার কারণে এর ভিতরে কোনো কারেন্ট প্রবাহিত হয় না সুতরাং 0.7 ভোল্টের আগ পর্যন্ত আইসির মান জিরো যেহেতু আইসির মান জিরো সুতরাং আমাদের আউটপুট হলো বিসিসি বা ম্যাক্সিমাম ভোল্টেজ আউটপুট সর্বোচ্চ এটা আমরা বিসিসি দিলাম এই পর্যন্ত হয়ে গেল সেম এরপরে যখন 0.7 ভোল্টের পরে ইনপুট ভোল্টেজটাকে আমরা আরও বাড়াইতে থাকলাম 0.7 ভোল্টের চেয়ে আস্তে আস্তে বেশি হলো তখন দেখা গেল যে আমাদের ট্রানজিস্টারের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে কারেন্ট যখন প্রবাহিত হচ্ছে তখন আমাদের কি আইসির মান আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে ইনপুট ভোল্টেজ বাড়াইতে থাকলে আইসির মানও বাড়তে থাকবে কিন্তু একটা নির্দিষ্ট সময়ে যাওয়ার পরে দেখা যাবে যে আইসির মান আর বৃদ্ধি পায় না আইসি যখন স্যাচুরেশন হয়ে যায় তাহলে আইসি স্যাচুরেশন হওয়ার আগ পর্যন্ত আইসি যখন বাড়তেছিল ইনপুট ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে আইসি বাড়তেছিল আইসি বাড়তে থাকলে আউটপুট ভোল্টেজ কমতেছিল তো আমরা গ্রাফের মধ্যে এটা দেখেছি এভাবে যে আউটপুট ভোল্টেজ এরকম কমতেছে এরপরে যখন ওই স্যাচুরেশন হয়ে গেলো আইসির মান যখন সর্বোচ্চ হয়ে গেলো ফিক্সড হয়ে গেলো তখন আমাদের আউটপুট ভোল্টেজ মিনিমাম হয়ে গেলো এবং সর্বনিম্ন মান প্রায় জিরোর কাছাকাছি এটা এক্স্যাক্টলি জিরো হবে না জিরোর কাছাকাছি হবে আমরা এটাকে এখান থেকে দেখেছি তাহলে দেখো এখান থেকে এই জায়গাটার মধ্যে আমাদের এই ভোল্টেজের মধ্যে আমাদের ট্রানজিস্টারের ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হলো না আর এই জায়গায় এই ভোল্টেজের পরে আমাদের ট্রানজিস্টারের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত হলো তাহলে এই জায়গাটা অ্যাক্টিভ রিজনটা আমরা দেখো অ্যাক্টিভ রিজনটা যদি পাতলা করতে পারি এই রেঞ্জটাকে যদি আমরা ছোটো করতে এত বড় না থাকে যদি ছোটো হয়ে যায় তখন আমাদের কী হবে আমরা সুইচ যখন হিসেবে কাজ করি সুইচ কী সুইচ যখন আমরা দেই তখন একটা লাইট জ্বলবে অফ নিববে
তার মানে যখন সুইচ অফ থাকবে তখন তার ভিতর দিয়ে কারেন্ট যাবে না, আর যখন সুইচ অন থাকবে তখন তার ভিতর দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট যাবে। তাহলে দেখো আমরা এই অঞ্চলটা, এই এই জায়গাটা, যে এই অ্যাক্টিভ রিজনটা যদি কোনো ট্রানজিস্টারকে কম করে দেওয়া যায় তাহলে দেখা যায় যে তার ভিতর দিয়ে হয় কারেন্ট যাবে না অথবা গেলে সম্পূর্ণ কারেন্ট যাবে। এটাকেই বলছি আমরা যে সুইচ হিসেবে ট্রানজিস্টারের ব্যবহার। তাহলে দেখো এখন আমাদের ট্রানজিস্টরের ব্যবহার আমাদের সুইচ হিসেবে ব্যবহার করতে পারি। আমরা জানি যে সুইচ, আমরা যে আমাদের ইলেকট্রনিক যে সুইচ, ইলেকট্রিক্যাল সুইচ আছে যে আমরা অফ অন টিপ দিয়ে করি, যেটা আমরা আমরা দেখো এইভাবে করি যে মেকানিক্যাল সুইচ টিপ দিয়ে অফ হয় অন হয়। এটা এটা সেকেন্ডে আমাদের পাঁচটা অপারেশনও করতে পারে না। আর যেখানে ইলেকট্রনিক সুইচ যেটা আছে আমাদের ট্রানজিস্টার, যেটা এই সুইচটাকে আমরা ইলেকট্রনিক সুইচ বলি, ইলেকট্রনিক সুইচ সেখানে 10^9 টাইমস, হ্যাঁ এতটি 10^9 অপারেশন করতে পারে এক সেকেন্ডে। ইলেকট্রিক সুইচের সুবিধাটা কী? ইলেকট্রনিক সুইচের সুবিধা হলো 10^9 অপারেশন সে কাজে দ্রুত অপারেট করতে পারে। আর যেখানে আমাদের মেকানিক্যাল সুইচ মাত্র প্রতি সেকেন্ডে পাঁচটা অপারেশন করতে পারে, আর মেকানিক্যাল সুইচে স্পার্ক হয়, নয়েজ হয়, কিন্তু ইলেকট্রিক্যাল সুইচে স্পার্কিংও নেই, নয়েজও নেই, দামে কম। তোমরা কী দেখো রিমোট যখন আমরা টিভি চালাই, রিমোট দিই, তখন টিপ দিই, তো টিপ দেওয়ার সাথে সাথেই কারেন্ট চালু হয়ে যায়, কারেন্ট চালু হইলেই আমাদের টিভি অফ অন হয়ে যায়, আবার যখন অফ করে দিই তো কারেন্ট বন্ধ হয়ে যায়, সাথে সাথে অফ হয়ে যায়। এ হলো ট্রানজিস্টারকে আমরা সুইচ হিসেবে ব্যবহার করি। আর আজকে আমরা দেখলাম যে ট্রানজিস্টারকে আমরা অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করতে পারি আমরা। এটা কারেন্ট গেইন হয়, এখানে ভোল্টেজ অ্যাম্প্লিফাই হয়, পাওয়ার অ্যাম্প্লিফাই হয়। আবার দেখো যে সুইচ হিসেবে আমরা ট্রানজিস্টারকে ব্যবহার করতে পারি। আর দেখো আমরা দুইটা রিলেশন পড়ছিলাম, যে আমাদের রিলেশনগুলো আমরা একটু দেখে নিই। তাহলে দেখো আমাদের যে আমরা আলফা আমরা একটা পড়ছিলাম, আলফা কমন বেজের ক্ষেত্রে কী পড়ছিলাম আমরা, আইসি ডেল আইসি ডিভাইডেড বাই ডেল আই ই, এটা কমন বেজের ক্ষেত্রে আমরা পড়ছিলাম যে কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর সমান ডেল আইসি ডিভাইডেড বাই ডেল আই। আর কমন এমিটারের ক্ষেত্রে বিটার মান পড়ছিলাম আমরা ডেল আইসি ডিভাইডেড বাই ডেল আই বি। এটা কমন বেজের ক্ষেত্রে ছিল ইনপুট কারেন্টটা ইমিটার কারেন্ট, আউটপুট কারেন্ট কারেক্টার কারেন্ট, এই দুইটার অনুপাতকে বলছেন কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর আলফা। আর এখানে কমন এমিটারের ক্ষেত্রে আমরা পড়ছিলাম যে ইনপুট কারেন্ট হলো আইবি, কালেক্টার কারেন্ট হলো আইসি, এই দুইটার অনুপাতকে বলা হয় বিটা। এটা কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, কারেন্ট গেট। এখন এই দুইটার মধ্যে দেখো আমরা একটা তুলনা করতে পারি কিনা, সম্পর্ক কায়েম চেষ্টা করি আমরা, একটা সম্পর্ক হয় কিনা। তাহলে আমরা হয়ে গেল যে আমরা যদি লিখি যে আলফা, তাহলে আমরা আবার জানি যে আইই সমান আমরা কী জানি, আইবি প্লাস আইসি, আমরা জানি আইবি সমান, এটা যদি আমরা লিখি তাহলে ডেল আইই সমান ডেল আইবি প্লাস ডেল আইসি, তাহলে আমরা ডেল আই বি সমান সমান ডেল আই ই মাইনাস ডেল আই সি লিখতে পারি আমরা। এখন দেখো বিটার মধ্যে যদি আমরা এটা লিখি আমরা ডেল আই সি বাই ডেল আই বি, ডেল আই সি ডিভাইডেড বাই ডেল আই ই মাইনাস ডেল আই সি, তাহলে আমরা এখন ডেল আই সি সি নিচে এটা কালেক্টর কারেন্ট মিন করতেছে, এটাকে ডেল আই ই দিয়ে ভাগ করব, ডেল আই ই ডিভাইডেড বাই এটাকেও আমরা ভাগ করব ডেল আই ই দিয়ে। তাহলে আমরা কী পাইলাম দেখো, আমরা পেয়ে গেলাম বিটা সমান ডেল আই সি বাই ডেল আই বি, এটা হল আলফা, এটা পেয়ে গেলাম আমরা আলফা। আর এখানে দেখো এটাকে ডেল আই ই ডিভাইডেড বাই ডেল আই ই মাইনাস ডেল আই সি ডিভাইডেড বাই ডেল আই ই, তাহলে এটাকে আমরা লিখতে পারি আলফা, এটা হয়ে গেল ওয়ান, ওটা হলো আলফা। তাহলে বিটা সমান পেয়ে গেলাম আলফা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আলফা, একটা সমীকরণ পেয়ে গেলাম আমরা বিটার সাথে আলফার সম্পর্ক। তো বিটা সমান পেয়ে গেলাম আলফা, বিটা সমান আলফা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আলফা। এখন যদি আমরা এদিকে গুণ করে দিই ওয়ান মাইনাস আলফা ইকুয়াল টু আলফা, বিটা মাইনাস বিটা আলফা ইকুয়াল টু আলফা, তাহলে বিটা ইকুয়াল টু বিটা আলফা প্লাস আলফা, এটা ওই পাশে চেঞ্জ করে দিলাম, সাইড যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে আমরা দেখো এখান থেকে যদি আমরা আলফা কমন নিই তো বিটা প্লাস ওয়ান, তাহলে আলফার সমান এদিক দিয়ে বিটা, তাহলে আলফার সমান আমরা কী পেয়ে গেলাম বিটা ডিভাইডেড বাই বিটা প্লাস ওয়ান, এটাকে আমরা সাজিয়ে লিখি বিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস বিটা। এই হলো আমাদের আলফা এবং বিটার সম্পর্কে, এভাবেও লিখতে পারি এভাবেও লিখতে পারি। এ হলো আজকে আমাদের, তাহলে আজকে আমাদের
পড়াই পর্যন্ত আমরা যে আমরা কারেন্ট এমপ্লিফায়ার সম্পর্কে পড়লাম, ট্রানজিস্টারকে কীভাবে এমপ্লিফায়ার সার্কিট হিসেবে ব্যবহার করা যায়, ট্রানজিস্টারকে কীভাবে সুইচ হিসেবে ব্যবহার করা যায়, আর ট্রানজিস্টার যে বিটা এবং আলফা কারেন্ট গেইন এবং কারেন্ট এমপ্লিফিকেশন ফ্যাক্টরের মধ্যে সম্পর্ক, এই সম্পর্ক আমরা ডিরাইভ করলাম। তো ঠিক আছে, তোমরা ভালো পড়াশোনা করো, বাসায় ভালো থেকো, পড়াশোনা করো, পড়াশোনা চালিয়ে যাও। আমাদের আশা করি যে অচিরে আমাদের প্রতিষ্ঠানগুলো খুলে যাবে, আমরা আবার তোমাদেরকে ক্লাসের মধ্যে পড়াতে পারবো। থ্যাংক ইউ।